এবার ট্রেনে যাওয়া যাবে ভারতের দার্জিলিং। বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি হয়ে রেললাইন যাবে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি স্টেশন পর্যন্ত। প্রায় 52 বছর পর ঢাকা দার্জিলিং রেল যোগাযোগ চালুর লক্ষ্যে বাংলাদেশের চিলাহাটি অংশে রেললাইন নির্মাণ কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ অংশে রেললাইন স্থাপনের কাজ শুরু করেছে রেলপথ মন্ত্রণালয়। এদিকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলঘুন্টি এলাকার 3টি রেল সংযোগ লাইনের জন্য মাটি ফেলে লেবেল করে রেললাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। উভয় দেশের 11.34 কিলোমিটার রেললাইনের মধ্যে বাংলাদেশ অংশের প্রায় 7.5 কিলোমিটার রেললাইন পড়েছে। রেলপথটি নির্মাণের কাজ 2021 সালের জানুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে 80.17 কোটি টাকা, যা 2018 সালের একনেকের সভায় বরাদ্দ দেওয়া হয়। রেল রুটটি চালু হলে বাংলাদেশ থেকে সরাসরি ট্রেনে করে দার্জিলিং ও শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যাবে। এর মধ্যে 7.5 কিলোমিটার রেলপথ, 6টি ব্রিজ ও চিলাহাটি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে রূপান্তরে কাজ করা হবে। এদিকে খুলনার মংলা, ঢাকা ও রাজশাহী থেকে সরাসরি ব্রডগেজের রেলপথ চালু রয়েছে নীলফামারীর চিলাহাটি স্টেশন পর্যন্ত। ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখন সরাসরি চিলাহাটি পর্যন্ত যায়। নতুন রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে ভারতের হলদিবাড়ি হয়ে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ির সঙ্গে ফের সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। সেই সঙ্গে ঢাকা নিউ জলপাইগুড়ি ট্রেন চলাচল করবে সরাসরি।